মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস নেতৃত্ব পেশাগত দক্ষতা শৃঙ্খলা ও আনুগত্য বিবেচনা করে সেনা সদস্যদের পদোন্নতি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন শেখ হাসিনা বলেন সেনা সদস্যদের মনোবল বৃদ্ধিতে সরকার সম্প্রসারণ ও কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছে একটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের নেয়া কর্মকাণ্ড তুলে ধরেন তিনি প্রধানমন্ত্রী দেশপ্রেম সততা বিশ্বস্ততা ও আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান গণতন্ত্রকে সুসংগত করতে সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করে বলেও জানান প্রধানমন্ত্রী বাজেটে সম্পদের বৈষম্য কমানোর ন্যূনতম কোনো দিক নির্দেশনা নেই বরং যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে বৈষম্য আরও বাড়বে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন মান্না বলেন বাজেট ঘাটতি মেটানোর ঋণ অর্থনীতিতে ঝুঁকি তৈরি করবে পরোক্ষ করের আধিক্য রাষ্ট্রের প্রায় সব মানুষের উপর চাপ তৈরি করবে খেলাপি ঋণ কমানো এবং ব্যাংকিং সেক্টরে সংস্কারের কোনো পদক্ষেপ নেই তিনি আরও বলেন প্রায় প্রণতনাহীন শেয়ার বাজার কালো টাকা সাদা করার সুযোগ অসৎ হবার জন্য রাষ্ট্রীয় পরচনা দুর্নীতির প্রকোপ সুশাসনের অভাবের কারণে উন্নয়ন বাজেটের একটি বড় অংশ বাস্তবায়ন হয়নি দুর্বৃত্তদের সুযোগ সুবিধা দেবে এই বাজেট অর্থনৈতিক সংকটে পড়বে দেশ রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব সেরকম কর্মসূচি দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন বলেন এই বাজেট সুবিধাভোগীদের বাজেট দুর্নীতিবাজদের সুবিধা দিতেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে যে বাজেট দেয়া হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ অর্থ সরকারের মদত বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি বলেন বাংলাদেশে কোনো রাজনীতি নেই ভয়ঙ্কর রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এই দেশে প্রাণ হলুদের গুড়াসহ ষোলোটি লাইসেন্স বাতিলকৃত পণ্য দ্রুত বাজেট থেকে সরাতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মানুষ চোখ বন্ধ করে প্রাণের পণ্য কেনে তাদের পণ্যেও বিস্তর ভেজাল মানুষ যাবে কোথায় এমন প্রশ্ন তুলেছেন হাইকোর্ট দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হকের শুনানিতে আদালত এ মন্তব্য করেন রোজাকে সামনে রেখে বাজার থেকে চারশো ছয়টি পণ্যের নমুনা সংগ্রহ করে তার মান পরীক্ষা করে বিএসটিআই সেখানে বাহান্নটি ব্র্যান্ডের পণ্যকে নিম্নমানের বলে ঘোষণা করা হয় বাহান্নটি নিম্নমানের পণ্যের মধ্যে তেতাল্লিশটি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত এবং নয়টির লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই এছাড়া প্রতি সপ্তাহে ঢাকায় বেজাল খাদ্যের বিরুদ্ধে কমপক্ষে তিন দিন অভিযান পরিচালনার নির্দেশ দেন এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত উন্নত দেশে পরিণত হতে হলে কারিগরি শিক্ষার উপর আরও গুরুত্ব দিতে হবে বর্তমান সরকার এ বিষয়টি মাথায় রেখেই কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্কিল কম্পিটিশনের উদ্বোধন করে তিনি কথা বলেন উন্নত বিশ্বের সকল দেশই কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেয় উন্নতির শিখরে উঠতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি তাই বর্তমান সরকার ক্ষমতায় এসেই কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্তের কথাও জানান ডক্টর দীপু মণি দেশীয় ফল উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ং তাই সরকার ফল রপ্তানির দিকে মনোযোগ দিচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সকালে রাজধানীর খামারবাড়িতে জাতীয় ফল প্রদর্শনী উদ্বোধন করে সাংবাদিকদের একথা বলেন তিনি তিনি জানান দেশে অনেক ভালো জাতের ফল উৎপাদন হচ্ছে এসব ফলের বাজার বিদেশেও আছে মন্ত্রী আরও বলেন ফলের অনেক পুষ্টিগুণ সুস্থ সুন্দর জাতি ঘটনে ফলের কোনো বিকল্প নেই তাই বেশি বেশি ফলমূল খাওয়ার আহ্বান জানান তিনি